হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বেকিং পাউডার ছাড়া কেক বানিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাবো। কি হাস্যকর শোনা যাচ্ছে না? বেকিং পাউডার ছাড়া আবার কেক? আমি এরকমই একটা হাস্যকর কাজ করে ফেলেছিলাম। কেক, পুডিং এসব বানাতে আমার খুবই ভালো লাগে। তো সোহান বলি যেহেতু আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে, তার জন্যই আমি সেদিন কেক বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো এখানেই হয়ে গেছে ভুল। সব কিছু রেডি করার পরও অনেক কিছু মিস্টেক হয়ে গিয়েছে আমার। তো আমি এখানে বেকিং পাউডার দিতেই ভুলে গিয়েছি। তো শেষ পর্যন্ত আমার কেকটার অবস্থা কি হলো, খাওয়া গেল কিনা, বা টেস্টি বা কেমন ছিল, সব কিছু দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি এখানে কেকের কোনো রেসিপি শেয়ার করব না, কারণ অনেক রাঁধুনিরা আছে যা আমার থেকে অনেক ভালো ভালো কেক বানাতে পারে। আমি শুধুমাত্র আমার এখানে গল্পটাই শেয়ার করছি, কার কার এরকম ভুল হয়েছিল অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবে। তো আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এখানে ময়দাটা চালার জন্য আমি রেডি করে নিয়েছি। এই অবস্থাতেই কিন্তু বেকিং পাউডারটা দিয়ে দিই আমি, বাট তখন আমার মাথাতেই ছিল না যে আমি বেকিং পাউডার দেই। তো যাই হোক আর কি, আমি এখানে ডিমের মিশ্রণটাতে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা না থাকে। তারপরে আমি এখানে ময়দাটার সাথে এখন এই মিশ্রণটা মিশিয়ে নিব। এখানে দেখে মনে হতে পারে যে আমি অনেক দ্রুত মিশাচ্ছি, আসলে তা না, আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যেত। যার কারণে দেখে মনে হচ্ছে যে আমি অনেক দ্রুত কাজ করছি, আমি অনেক আস্তে আস্তে সব কিছু করছিলাম। তো এমন না যে আমি ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, আমার কেক কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তারপরও যে এরকম ভুল আমি কিভাবে করে ফেললাম আমি জানি না। তো ডিম যখন আমি হচ্ছে ব্লেন্ড করেছি তখন আমার তেল দিতে হয়, আমি সেটা ভুলে গিয়েছিলাম। তো লাস্ট মোমেন্টে গিয়ে আমার মনে হয়েছে যে আমি তেল দেই নাই, তাই আমি এখানে আবার একটু তেল দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছিলাম ভালো মতো। তারপরে চলে আসলাম একটা মোল্ড নিয়ে। এটা হচ্ছে আমার পুডিং কেক দুটারই মোল্ড। তারখানে আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি তেল ব্রাশ করে। তারপর এখানে এখন আমি কেকের বেটারটা দিয়ে দিব। দেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। আমি চুলায় আজকে কেক বানাচ্ছি। আমি এখানে পানিটা আগে গরম করে রেখেছিলাম। এখানে একটা স্ট্যান্ড দিয়ে এখন আমি এখানে মোল্ডটা বসিয়ে দিব। দেওয়ার পরে এক ঢাকনা দিয়ে একটা হচ্ছে লবঙ্গ দিয়ে সুন্দর করে ছিদ্রটা বন্ধ করে দিব যাতে বাতাসটা বাইরে না বের হয়। তো আমি এখানে 30-35 বা 40 মিনিটও লাগে, অনেক সময় সেটা বলা যায় না, তাপের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে 30 মিনিট পরে দেখতে চলে এসেছি যে আমার কেকটার কি অবস্থা একটু দেখে আসি। ও মা, এসে তো দেখি আমার কেক ফোলেই নাই। তখন আমার মাথায় এসেছে যে আমি তো বেকিং পাউডারই আমি কেকের মধ্যে দেই নাই, এত বড় ভুল আমি কিভাবে করলাম। তো যাই হোক, যেহেতু বানিয়ে ফেলেছি তাই চেক করে নিলাম যে হয়েছে কিনা। সবসময় তো পারফেক্ট কেক খাই, এবার না হয় একটু খারাপ কেকই খেলাম। তো মোল্ড আউট করে নিয়েছি, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, শুধুমাত্র ফোলে নাই আর একটু নরম হয় নাই। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, বেকিং পাউডার ছাড়া কেক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।